আছো? আনন্দে আছো? তো আজকে সকালবেলা আমি একটি রেসিপি রেডি করতে যাচ্ছি, তো ভাবলাম যে না, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটা ফিস বানাচ্ছি, সেটা হচ্ছে ট্যাংরা মাছ, যেটাতে একদমই ফ্যাট থাকে না। এবং যাদের আমার মতো প্রবলেম, প্যানক্রিয়াটাইটিস বা পেটের যে কোনো সমস্যা, তো তোমাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন, মানে এই রেসিপিটা। তো ভাবলাম না, কেন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করছি না, কারণ কতটা দিন থেকে না বাইরের খাবার খেতে খেতে আমাদের প্রত্যেকের অবস্থা একদম কাহিল, মানে বিশ্বাস করতে পারবে না। বাইরে গেলে পরে তো জানোই, আর তোমরা তো আমার আগের ভিডিওগুলি দেখেই নিয়েছো যে আমি একটু বাইরে গিয়েছিলাম, তো ঘুরতে গেলে ডায়েট একদমই মেনটেন হয় না। তবু আমি ভয়ে ভয়ে অনেক, মানে কি বলবো তোমাদেরকে, মানে ওসব গল্প আমি তোমাদের একদিন পরে শোনাবো, মানে তাহলে আজকে রেসিপি চলে যাবে, কিভাবে খেয়েছি বাইরে গিয়ে সেটা একদিন পরে তোমাদের সঙ্গে গল্প করব। তো আজকে আমি যেই রেসিপিটা বানাচ্ছি সেটা একদম কম তেলে, কম মশলাতে কিভাবে হয়, আর সেটা খেলে তোমাদের যাতে একটু কাজে লাগে, আর আমরা কোনোখান থেকে আসার পর এরকম হালকা খাবার খেতেই পারি। আর এই খাবার আমার ফুল ফ্যামিলির জন্য বানাচ্ছি, এটা না যে আমার প্রবলেম শুধু আমি একা খাচ্ছি, এটা এমন কোনো ব্যাপার না, কারণ আমার ফ্যামিলির প্রত্যেকেই এসব খাবার পছন্দ করে। তো যার জন্য আজকে আমি বানাচ্ছি, আর আমার গলার অবস্থা বুঝতেই পারছো একটু খারাপ আছে, কারণ একটু ঠান্ডা লেগে গেছে, পাহাড়ে গেলে না একটু ঠান্ডা আমার লেগেই যায়। তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ট্যাংরা মাছের রেসিপি। তো এই দেখতে পাচ্ছ, মাছ আমি ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি, আর এখানে ব্রোকলি আর আলু দিয়ে করব। ব্রোকলিটাকে হালকা গরম জলে ধুয়ে নিয়েছি, কারণ এই ব্রোকলির মধ্যে নানান রকম স্প্রে করা হয়, তো যার জন্য আমি কি করি, এই ব্রোকলিগুলিকে একটু গরম জলে ধুয়ে নিই। তো আজকে আমি এটা দিয়েই বানাচ্ছি, আর মশলাতে কী কী দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার সমস্ত উপকরণ, যেগুলি আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করব, আর এর মশলাতে তোমরা শুধু দেবে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর হলুদ, আর সামান্য একটু জিরে বাটা বা জিরের গুঁড়ো চাইলে তোমরা সেটাও ইউজ করতে পারো। তো আমি এখন মশলাটা রেডি করে নিচ্ছি, তারপরে এই রেসিপিটা পুরো বানাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করো, মানে এত হালকা এবং টেস্টি খাবার যদি খেতে চাও তো এই রেসিপিটা কিন্তু সবার আগে। আর এই মাছগুলি খেতেও যেরকম টেস্টি আর তাজা থাকে, বিশেষ করে ছোট ছোট মাছগুলো আমরা তাজা পেয়ে যাই, তো যার জন্য এটা খেতে ভালো লাগে। তো চলো বানিয়ে নিই। এক চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি, এটা চার চামচগুলির এক চামচ তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু এতে মাছগুলি ভেজে নেব। তো আমি কি করব, এই তেলটাকে পুরো কড়াতে এরকম করে ছড়িয়ে নেব। আমাদের কিন্তু কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি এতে মাছ দিয়ে দেব। এবার কিন্তু আমি এই কড়াতে একটুখানি কালো জিরে এরকম করে ফোড়ন দিয়ে দেব, একটা তেজপাতা আর দুটো ছোট শুকনো লঙ্কা। তোমরা শুকনো লঙ্কা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে আমি এখন এই সবজিগুলিকে দিয়ে দেব। এখানে মশলা কিন্তু আমার রেডি, এখন আমি এতে মশলাটা ইউজ করব। মশলাতে শুধু দিয়েছি একটা টমেটো, এক টুকরো আদা, আর হচ্ছে গিয়ে দুটো কাঁচা লঙ্কা, আর একটুখানি জিরে গুঁড়ো। তো এটাকে এখন আমার ভালোভাবে ভেজে নিতে হবে। আর তোমরা যারা চিনি পছন্দ করো না তারা চাইলে নাও দিতে পারো, আমি পছন্দ করি। জাস্ট সামান্য একটু চিনি আমি এতে অ্যাড করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু টেনেও গেছে আর কষেও গেছে, আর একটু সময় লাগবে, কষে গেলে আমি এতে গরম জল ইউজ করব। তোমরা কিন্তু এই রান্নায় কাঁচা জল ইউজ করো না, জলটাকে একটু স্টিম করে নিয়ে তারপর ইউজ করো, তাহলে কিন্তু ঝোলের টেস্টটা ভালো হবে। আর লবণ আমি এখন আর দেব না, কারণ লবণটা টেস্ট করে তারপর দেব। তো দেখি এখন এটাকে ভালো করে কষিয়ে এতে জল ইউজ করছি। আমি কিন্তু এখন এতে জলটা অ্যাড করে দিচ্ছি,
জলটা একটু বেশি অ্যাড করবে, কারণ এটা না একদম পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগবে। তো যার জন্য আমি একটু জলটা বেশি দিচ্ছি, তোমরা চাইলে কমও দিতে পারো। আর মাছগুলিও বয়েল করার ব্যাপার আছে, তো যার জন্য একটু জলটা আমি বেশি ইউজ করছি। তো এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এতে আমি মাছটা ঢেলে দেবো। আমার ঝোলটাকে একটু ফুটতে সময় দেব, ফুটে গেলে তারপর আমি এতে মাছ দিয়ে দেব। দিয়ে আবার 15 থেকে 20 মিনিট আমি মাছটাকে কিন্তু খুব ভালোভাবে এই ঝোলের মধ্যে বয়েল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে, এখন আমি এতে মাছগুলি অ্যাড করে দিচ্ছি। বা মাছগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে দেবো। 15 থেকে 20 মিনিট ঢেকে দিলেই কিন্তু ঝোল তোমার রেডি হয়ে যাবে। তো তোমরা এটাকে একটু ঢেকে দেবে কিছুক্ষণের জন্য, তাহলে মাছটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এতে আর একটু হলুদ অ্যাড করতে পারো। আমি না হলুদ অত বেশি দিই না, যার জন্য এটা এরকম কালারই আমি নামাতে পছন্দ করি। তো আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। পুরো ঝোল একদম রেডি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখতে হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে এত পাতলা ঝোল, কিন্তু তোমরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমরা ভালোটার বেশি চিন্তা কেন করব, নিজের শরীরের সুস্থতাটা চিন্তা করব। দেখো যতটুকু তেল দিয়েছিলাম তেলটা কিন্তু উপরে চলে এসেছে। তোমরা চাইলে এই তেলটাকে হাতা দিয়ে ফেলেও দিতে পারো, তো আমি ফেলি না, এরকমই থাকে। কারণ আমাদের শরীরে কিন্তু তেলেরও প্রয়োজন আছে, এ না যে একদম তেল না খেলে চলবে, তাহলে তোমাদের স্কিন ড্রাই হয়ে যাবে, হেয়ারও ড্রাই হয়ে যাবে। তো আমি এতটুকু তেল কিন্তু অবশ্যই রেখে দিই, চাই তোমাদের বেশি প্রবলেম থাকলে তোমরা এটা ফেলে দিও। তো চলো এটাকে আমি এখনই নামিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। আজকে সকালে শুধু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছের ঝোল বানিয়ে নিয়েছি। কারণ কি, বাইরে খেয়েছি এতদিন, তো ব্যালেন্স আমাদের করতেই হবে। এবং শুধু এটা আমি মেনটেন করি না, আমার পুরো পরিবার মেনটেন করে। তোমরা যারা এরকম বাইরে যাও, বাইরের থেকে না ফেরার পর কিন্তু আমাদের সেদ্ধ ভাতই বেশি ভালো লাগে, এত রিচ খাবার। তোমরা আমার হোটেলে রিভিউ ভিডিওটি দেখো, ওতে বুঝতে পারবে যে কি পরিমাণ তেল মশলা ছিল। আর তোমরা আমাকে কমেন্টও করবে, আমি জানি যে দিদি তুমি এসব কিভাবে খেলে, তো কি প্রসেসে খেয়েছি সেটা আমি ওই ভিডিও রিভিউতেই বলে দেব কিভাবে আমি খেতাম। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা দেখতেই পেলে একদম পাতলা পাতলা মাছের ঝোল একদম রেডি। তো গরম ভাতের সঙ্গে এরকম পাতলা পাতলা মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিলাম, এরকম হালকা খাবার রান্নার টাইম লাগে না। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার ভিডিওগুলি পুরোপুরি দেখতে থাকো। আর এখানে জানি এই কয়েকদিন খুব ভালো ভালো ভিডিও আসবে এবং এসছেও, সেগুলি তোমরা অবশ্যই দেখো। তো চলো টাটা, বাই বাই।